আর্জেন্টিনা খুব একটা ভালো দল না, আমার কথা না, মন্তব্য করেছেন মিস কোরাইসিয়ান ইভানা। দর্শক, এই আলোচিত ইভানা আপনারা অনেকেই তাকে চিনেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে। তিনি ঘোষণা দিয়েছিলেন, ক্রোয়েশিয়া যদি ফাইনালে যেতে পারে আর্জেন্টিনাকে সেমিফাইনালে হারিয়ে, তাহলে তিনি নগ্ন হয়ে নাচবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহান আল্লাহ, তিনি উত্তম বিচারক, এজন্য তাকে নগ্ন হতে হয়নি। ক্রোয়েশিয়া সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে 3-0 গোলে হেরেছেন, আর এ কারণেই সেই ক্রোয়েশিয়ান মডেল সুন্দরীকে নগ্ন হতে হয়নি। তিনি মিস ক্রোয়েশিয়ান নামে পরিচিত, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। এই মিস ক্রোয়েশিয়ান মডেল ইভানা তার অর্ধ উলঙ্গ ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া সহ সার্বিক মিডিয়ায় ভাইরাল হয়ে রয়েছেন এবং যুব সমাজের মস্তিষ্কের মাথা ব্যথার কারণ হয়ে রয়েছেন। একই সাথে নেটিজেনরাও তাকে ফলো করতে শুরু করেছেন। তিনি যখনই ঘোষণা দিয়েছিলেন যে আর্জেন্টিনার বিপক্ষে যদি আমরা সেমিফাইনাল জিতে ফাইনালে যাই, তিনি নগ্ন হবেন এবং নগ্ন হয়ে নাচবেন, তখন থেকে তো নেটিজেনরা তাকে ফলো করতে শুরু করে। খেলায় সর্বশেষ আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারালো, এরপর তাকে নগ্ন হতে হয়নি। এরপর এবার তিনি মন্তব্য করেছেন আর্জেন্টিনা দল ভালো নয়। আসলে তিনি আলোচিত মানুষ, সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। যখন ক্রোয়েশিয়া আর্জেন্টিনার কাছে হেরে গেল, তখন সেই এই সুন্দরী মডেল মন্তব্য করে বসলেন যে আর্জেন্টিনা ভালো নয়। এ বিষয়ে একটি সংবাদ পরিবেশন হয়েছে সমকাল পত্রিকায়, চলুন দেখেন এই সংবাদে কি বলা হচ্ছে। আমার মনে হয় আর্জেন্টিনা খুব একটা ভালো দল না, কারণ এই যে আমাদের জন্য দিনটা ভালো ছিল না, বাজে একটা দিন গেছে। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে 3-0 গোলে হারার পর এভাবেই মেসিদের দল নিয়ে মন্তব্য করেছেন সাবেক মিস ক্রোয়েশিয়া ও মডেল ইভানা। এবারের কাতার বিশ্বকাপে খেলার পাশাপাশি ক্রোয়েশিয়ার এই সুন্দরী নিজেকে বেশ আলোচিত করে তুলেছেন। নিত্য নতুন ডিজাইনের পোশাক পরে মাতিয়ে রেখেছেন গ্যালারি। গ্যালারিতে তার ছবি বারবার ভাইরাল হয়েছে। স্বল্প পোশাকে গ্যালারিতে হাজির হওয়া নিয়ে নিরাপত্তা কর্মীদের চোখ রাঙানিও তিনি দেখিয়েছেন, কিন্তু তাতে দমে যাননি, নিজেকে নিজের মতো করেই ভালোভাবে উপস্থাপন করেছেন। আলোচিত এই মডেল ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলেই নগ্ন হবেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু তাকে নগ্ন হতে হয়নি, জয় আর্জেন্টিনার হয়েছে। ক্রোয়েশিয়ার হারের পর এই সুন্দরীর দিকে মনোযোগ ছিল অনেকের, প্রিয় দলের হারে তার চোখ অশ্রুসিক্ত কিনা, চোখে মুখের হাসি কতটা বিষাদে পরিণত হয় সেটা দেখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো ছবি বা ভিডিও ফুটেজে খোঁজ চলেছে তার। সেই খোঁজ খবরে জানা যায় পরাজয়ের পর অশ্রুসিক্ত বা বিষণ্ন দেখা যায়নি তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে, প্রকাশিত ভিডিওতে তাকে আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। কাতার বিশ্বকাপে খোলামেলা পোশাকের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল কাতার। কাতার কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞার সমালোচনা করেন তিনি। বিশ্বকাপ শুরুর পর সেই নিষেধাজ্ঞা শিথিল রয়েছে, সমালোচনা করলেও এখন পর্যন্ত নিয়মের বেড়াজালে আটকাতে হয়নি এই মডেলকে। 30 বছর বয়সী ইভানা একসময়ে ক্রোয়েশিয়ার সেরা সুন্দরী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জাতীয় দলকে সমর্থন দিতেই তিনি কাতারে এসেছেন। দর্শক, ইতিমধ্যে বিষয়টা স্পষ্ট হয়েছে যে ক্রোয়েশিয়া আর্জেন্টিনার কাছে 3-0 গোলে হেরে তাদের যা হওয়া তা হয়েছে, কিন্তু এই সুন্দরী মডেল কন্যার মাথা ঠিক নেই। তিনি এখন বলছেন আর্জেন্টিনা দল ভালো নয়। কে ভালো, কে ভালো নয়, দর্শক শ্রোতা আপনারাই জানেন। এবং মহান আল্লাহ যে তাকে এই মডেল সুন্দরীকে পাপের হাত থেকে বাঁচিয়েছেন, এজন্য কোটি শুকরিয়া আদায় করা উচিত সেই মডেল কন্যার। আপনাদের কি মনে হয়, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।